নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, গৃহবধূ হত্যা, যৌতুকের দাবিতে ফের প্রাণ হারাতে হলো এক গৃহবধূকে, গ্রেফতার তিন। কামুল ডায়েরির বরাদ্দকৃত অর্থ শীঘ্রই প্রদান করতে দাবি জানালো হরিজন উন্নয়ন কমিটি। বন্যা প্রভাবিত এলাকায় জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ফের যৌতুকের জন্য প্রাণ হারাতে হলো এক গৃহবধূকে। যৌতুকের দাবিতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বাপ্পি বেগম নামে এক গৃহবধূকে। বাপ্পি বেগমকে হত্যা করার পর সোমবার রাতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বাপ্পির মৃতদেহ রেখে পলায়ন করে স্বামী সহ তার পরিবারের লোকেরা। ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর মেহেরপুর এলাকার পাঁচঘড়ি গ্রামে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। মৃত বাপ্পি বেগমের পিতার অভিযোগ মতে জানা গেছে, তার বছর কুড়ির কন্যা বাপ্পি বেগমকে বিয়ে করেছিল মেহেরপুর এলাকার পাঁচঘড়ি গ্রামের পেশায় গাড়ি চালক আক্তার হোসেন লস্কর নামে এক যুবক। কিন্তু বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুক দাবি করে নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল আক্তার সহ তার পরিবারের লোকেরা। এদিকে বাপ্পিও আক্তারের ছ মাসের একটি কন্যা সন্তান রয়েছে, তাই সন্তানের মুখ চেয়ে এতদিন নির্যাতন সহ্য করে আসছিলেন বাপ্পি। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি হতভাগ্য গৃহবধূর। সোমবার রাতে বাপ্পিকে অচেতন অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় তার স্বামী আক্তার। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অনেক আগেই বাপ্পির মৃত্যু হয়েছে বলে অবগত করালে মৃতদেহ মর্গে রেখে পলায়ন করে স্বামী আক্তার সহ তার পরিবারের লোকেরা। পরে খবর পেয়ে বাপ্পির পিতা সহ এলাকার কিছু লোক উপস্থিত হয়ে মৃতদেহ সমছে নেন। বাপ্পির পিতার অভিযোগ, তার কন্যাকে গলা চিপে হত্যা করা হয়েছে। বাপ্পির শরীরে বহু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পরে বাপ্পির বাবার বাড়ির পক্ষ থেকে আক্তার হোসেন লস্কর সহ তার পিতা মতিবুর রহমান, মাতা জমিলা বেগম ও আকবর হোসেন নামে চারজনের বিরুদ্ধে শিলচর রাঙ্গেরখাড়ি থানায় একটি মামলা করেছেন বাপ্পির পিতা জহিরুল ইসলাম। পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার আক্তারের পিতা ও মাতাকে আটক করে শিলচর রাঙ্গেরখাড়ি থানায় নিয়ে এনে টানা জিজ্ঞাসাবাদ চালালে অবশেষে গৃহবধূ হত্যাকাণ্ডের মূল আসামি আক্তার হোসেন লস্করকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার আক্তার হোসেন সহ তার মাতা পিতাকে আদালতে পেশ করা হয়। মেয়ে বাচ্চার দিকে চিন্তা করে, ওনার ভবিষ্যতের দিকে চিন্তা করে, বাবার কথা চিন্তা করে উনি ওনার এখানে টর্চারিং সহ্য করে এখানে ছিল। আজকে উনি মর্গে গিয়ে ওনার শেষ রক্ষা হয়েছে। আমাদের দাবি হয়েছে যে আমাদের শিলচর পুলিশ সুপার ম্যাডাম একজন মহিলা, ওই মেয়েটা একটা মহিলা, ওই দিকে চিন্তা করে একজন মহিলা একজন একটা বাবা একটা মেয়েকে ছোট থেকে বড় করে কীরকম, আমরা সবাই জানি, সবার বাচ্চা আছে, সবার মেয়ে ছেলে সন্তান আছে। উনি বড় করে একজন মানুষের ঘরে বিবাহ দিয়েছে, আজকে ওনার এই পরিণতি হয়েছে। ওনার বাড়ির থেকে মরদেহ বাবার বাড়িতে নেওয়া হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, যত ধরনের বিষয় এই বিভাগে তর্জন্ত করবেন। আমি সবার কাছে, সবারও মেয়ে আছে, সবারও সন্তান আছে, ওই কথা চিন্তা করি সঠিক তর্জন্ত করা হয়। খাসাড়ের এসপি মহোদয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবো বিনম্র, উনি যাহাতে এই কেসটি ভালো করে তর্জন্ত করে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এইটা আমাদের ডায়রি ডেভেলপমেন্টের 25 কোটি 51 লক্ষ টাকা শীঘ্রই প্রদান করতে হবে বলে দাবি জানালো অল আসাম হরিজন উন্নয়ন কমিটি কাছাড় জেলা কমিটি। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড ওরুফে কামুল ডায়রি ডেভেলপমেন্টের জন্য 2016-17 সালে 25 কোটি 51 লক্ষ টাকা মঞ্জুর করা হলেও বরাদ্দকৃত অর্থ এখনও সংশ্লিষ্ট দপ্তরে পড়ে রয়েছে। এই মঞ্জুরকৃত অর্থ শীঘ্রই প্রদানের দাবিতে কাছাড় জেলার উপায়ুক্তের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন কমিটির কর্মকর্তারা। এতে উল্লেখ করে বলা হয়, কামুল জাইরের বরাদ্দ জমি রয়েছে, এমনকি টাকাও বরাদ্দ করা হয়েছে, তবে
কেন তা সংশ্লিষ্ট দপ্তরে পড়ে রয়েছে এ নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়। বিষয়টি নিয়ে বার কয়েক সাংসদ সহ স্থানীয় বিধায়কের স্মারকপত্র প্রদান করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই শিলচরে আগামী ক্যাবিনেট বৈঠকে এই প্রশ্ন উত্থাপন করার জন্য মন্ত্রী, সাংসদ সহ বিধায়কের আহ্বান জানান কমিটির কর্মকর্তারা। অন্যথায় ক্যাবিনেট বৈঠকের দিনে জেলাশাসক কার্যালয়ের সম্মুখে ধর্ণা কর্মসূচি পালন করবেন কমিটির কর্মকর্তারা বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তারা। এই কাচার এন্ড করিমন ডিস্ট্রিক্ট মিল্ক প্রডিউসার্স কোঅপারেটিভ ইউনিয়ন কামুল নামে যেটা সর্বজন পরিচিত, সবাই জানে, এই বরাকবিলির কামুল ডাই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসের রিভাইভেলের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট 2017 ইংরেজিতে 25,51,00,000 টাকা মঞ্জুর করে বরাদ্দ করেছেন আসাম গভর্নমেন্টের অধীনস্থ ইমপ্লিমেন্টিং এজেন্সি ওয়েস্ট আসাম মিল্ক প্রডিউসার্স কোঅপারেটিভ ইউনিয়নের ম্যানেজিং ডাইরেক্টরের অধীনে, যেটা আমুল পুরবী ডায়েরির ম্যানেজিং ডাইরেক্টর, এই টাকা গ্রহণ করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের ডায়েরি অ্যান্ড এগ্রিকালচার ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। এই স্যাংশন লেটার আমার হাতে আছে এবং গৌহাটির যে ম্যানেজিং ডাইরেক্টর আমুল এই টাকা রিসিভ করেছেন, কিন্তু আজ পর্যন্ত রহস্যজনকভাবে সেই কামুলের রিভাইভাল অ্যাক্টিভিটি শুরু হচ্ছে না এবং যে উদ্দেশ্যে বরাকবেলির স্বার্থে, জনগণের স্বার্থে, অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যে টাকা স্যাংশন করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আসাম গভর্নমেন্ট বিগত 6 বছর ধরে এই টাকা দিসপুরে জব্দ করে রেখেছে রহস্যজনকভাবে। আমরা আছে সমস্ত, আমি বলছি আপনারা এগিয়ে আসেন, এই কামুলকে বাঁচান, আপনারা আপনাদের সম্পত্তি জমি থাকা সত্ত্বেও খালি দোনোর দিকে দৌড়ছে তারা, যেখানে জমি আছে আজকে টাকা বরাদ্দ আছে, আসাম গভর্নমেন্ট মালাই পাপ্পা খাচ্ছে, বরাদ্দ করেছে কিন্তু তাদের বেতন পাচ্ছে না, আজকে নানাভাবে 5 জন পর্যন্ত মানুষের কোনো স্টাফ মরে গেছে, কোনো পয়সা দেওয়া হয়নি। অতিসত্বর আমরা কেন্দ্রীয় সরকারকে বলছি, অতিসত্বর এটার জন্য সুরাহা করা হোক, নতুবা আমরা আন্দোলনে ঝাঁপ দিব, আমরা আন্দোলন করতে বাধ্য হব। বন্যা প্রভাবিত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো। জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি কাটিয়ে গোটা শহর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসলো। এখনও বেশ কিছু এলাকায় জনগণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এমত অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কাছাড় জেলা প্রশাসন অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে। মঙ্গলবার কাছাড় জেলা প্রশাসনের তরফে শহরতলির ইটখলা চৈতন্যনগর এলাকার বন্যা প্রভাবিত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক নবনীতা হাজারিকা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এলাকার শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তারাপুরের যুবনেতা বিশ্বসমের নেতৃত্বে এদিন চাল, ডাল, লবণ ও আলু সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী এলাকার বন্যা প্রভাবিত মানুষের মধ্যে প্রশাসনের তরফে তুলে দেওয়া হয়। বন্যা প্রভাবিত মানুষের খোঁজ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এদিন কাছাড় জেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যুবনেতা বিশ্ব সোম। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি গোটা এলাকার বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন। আমরা এখানে প্রায় 80টা পরিবারে ত্রাণ বিতরণ দেওয়া হয়। আমরা ধন্যবাদ জানাই জেলা প্রশাসনরে, যারা আমরারে আজকে এই সুযোগটা করাইয়া দিছেন। এখানে সবচেয়ে বেশি, অনেক বেশি এফেক্টেড হয়েছে, 80টার আরও বেশি হইব পরিবার এফেক্টেড হয়েছে। তো আমরা যতটুকু পারছি চেষ্টা করছি, তারা সবের নাম ছোটো ছোটো করিয়া হইলো, কেউ বড়ো কেউ ছোটো করিয়া হইলো, আমরা যতটুকু পারছি সবের নাম দিয়া কালকে পাড়ার প্রত্যেকটা মানুষে গিয়া জেলা প্রশাসনের কাছে অনুরোধ করার পরে জেলা প্রশাসনে তারার কথা সাড়া দিয়া হেরা প্রত্যেকরে আজকে প্রাণ দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাই চা শ্রমিক ইউনিয়নরে, যারার লিগে আজকে এই অফিসটা পাওয়া গেছে। তারা আমরা ফোন করার লগে লগে তারা আমরার কথা সাড়া দিছেন, সাড়া দেওয়ার পরে আমরা এই অফিসটা খুলিয়া দিছেন। আজকে এই অফিসটা খুলিয়া দেওয়ায় আজকে প্রায় কত পরিবার এখানে জাগা হয়েছে, প্রায় 32টা পরিবার এখানে জাগা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই তারারে। সোনাইয়ের গঙ্গাপুর জিপি পরিদর্শন করলেন সাংসদ রাজদীপ রায়। মঙ্গলবার সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি তিনি গ্রামের ভয়াবহ নদী ভাঙন সহ ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করে বন্যাক্রান্ত লোকদের সাথে কথা বললে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এদিন গঙ্গাপুর অঞ্চলে পশুখাদ্য বিতরণ করেন সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ প্রশাসনিক আধিকারিকরা। পরে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি এও জানান এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান। এছাড়াও সাংসদের কাছে প্রাক্তন বিধায়ক
আমিনুল হক লস্কর গ্রামের ক্ষয়ক্ষতি তুলে ধরেন। কাছাড় জেলাতে যে ভয়াবহ ফ্লাড হয়েছে বিগত 7-10 দিনে, এটার একটা নগ্ন রূপ আমরা এখানে দেখেছি। পুরো কাছাড় জেলায় সব থেকে বাজেভাবে এফেক্টেড যে গ্রাম হয়েছে সেটা হচ্ছে গঙ্গাপুর সুনাইর অধীনে। বিগত 2 দিন থেকে ভারতীয় জনতা পার্টির দলের নেতৃবৃন্দরা সবাই মিলে এসে এরা এইখানে গ্রামের লোকদের সঙ্গে কথাবার্তা বলেছে, এই অঞ্চলের দাবি দেওয়ার কথা চিন্তা করেছে। এই অঞ্চলের লোকের জেনারেলি ওরা এই অঞ্চলে খেতি কৃষক, তারা আরও তাদের লাইফ স্টক আছে, গরু আছে, ভেড়া আছে, অন্যান্য সব ধরনের প্রাণী আছে। এই 7 দিন তারা প্রায় খোলা আকাশের নিচে ছিল, বৃষ্টির মধ্যে থেকেছে, তাদের কাছে গিয়ে রিলিফ পৌঁছানো সম্ভব হয়নি। আজকে বিগত 2 দিন থেকে আসাম সরকার এই অঞ্চলে গরুদের খাদ্য আর অন্যান্য লাইফ স্টকের খাদ্য আজকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। তার একটু পরে আমরা সরকারের দেওয়া যে রিলিফ মেজার সেটা চাল ডাল নিয়ে এসেছি, চাল ডাল আর তেলও বুধ এসছে, তো আমরা আশা করি সেটাও আমরা আজকে থেকে ডিস্ট্রিবিউশন আরম্ভ করব। শিলচর অটোরিকশা মালিক সংস্থার প্রাক্তন সহসভাপতি ধীরাজ রায় ওরুফের রাজু আর নেই। দীর্ঘদিন রোগভোগের পর শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 55 বছর, রেখে গেছেন স্ত্রী, এক পুত্র সহ অসংখ্য গণমুগ্ধ। বহুদিনের সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করল শিলচর অটোরিকশা মালিক সংস্থা। রবিবার প্রামতলায় সংস্থার কার্যালয়ে সভাপতি বিকাশ ভট্টাচার্যের পৌরোহিত্যে শোকসভায় সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা সহ অন্যান্য সদস্যরা সতীর্থের অকাল প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেন। প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে এদিন 1 মিনিট নীরবতা পালন করা হয়। শিলচর অটোরিকশা মালিক সংস্থা খুবই শোকাহত। আমাদের প্রাক্তন সংস্থার সহসভাপতি শ্রী ধীরাজ রায় ওরফে রাজু, যাকে রাজু নামে পরিচিত, প্রেমতলা অটো স্ট্যান্ডেই সর্বদা অটো চলাচল করত, তাহার গতকাল অকাল মৃত্যু হয়েছে। তাহার অকালেই মৃত্যুতে মাত্র 55 বছর বয়সে এই লোক ত্যাগ করেছে। তাহার এই অকাল মৃত্যুতে আমরা আজকে প্রেমতলা স্ট্যান্ডে সংস্থার পক্ষে একটা শুক্রবার আয়োজন করেছি এবং তাহার আত্মার চিরশান্তি কামনা করে আমরা একটি দেবতা পালন করেছি এবং মৃত্যুকালে ওই এক পুত্র কন্যা এবং স্ত্রী রেখে গিয়েছে এবং তার এই যে 2 বছর যাবৎ যে রূপান্তরিত হয়ে তার বিশ্বাস সচেষ্ট হয়েছিল, সেই অবস্থায় আমরা যতটুকু পরে আমরা দেখে আসছিলাম কিন্তু আজকে তার এই চিরমুক্তি হয়েছে। তাই আমরা সেই শুক্রবার আয়োজন করি, আমরা আশা করি ওনার আত্মা ভগবানের কাছে বিলীন হবে এবং আত্মার চিরশান্তি হবে। আমরা প্রত্যেক সদস্যই ওনার অনুপস্থিত আমরা হারে হারে টের পাব। আমরা আশা রাখি ভগবান ওনার পরিবারকে সমবেদনা দেবেন এবং চালিয়ে নেবেন। বন্যাক্রান্ত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল শিলচরের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা খোঁজ। উল্লেখ্য, 4 দিন থেকে সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত শহরের অলিগলিতে বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া বানভাসীদের খাদ্য সামগ্রী পৌঁছে দিতে তৎপর রয়েছেন সংস্থার কর্মকর্তারা। এদিকে সোমবার সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্করের পুত্র স্মিত লস্করের জন্মদিন উপলক্ষে কাছাড় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সার রোগীদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি 200 জন রোগীদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। এছাড়াও মহিলা ও শিশুদের মধ্যে শাড়ি ও জামা কাপড় তুলে দেওয়া হয়। গণ উৎসবকে সামনে রেখে মঙ্গলবার সোনাই প্রাথমিক শিক্ষাখণ্ডের অন্তর্গত গঙ্গানগর নিগামা এমই স্কুলে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসএমসির সভানেত্রী নাজমা বেগম লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন
এসএমসির সদস্য সজীব তথা স্কুলের প্রধান শিক্ষক নেহা রঞ্জন দাস। পরে সভায় স্কুলের মাতৃদল কমিটি ও অভিযোগ নিরাময় কমিটি গঠন করা হয়। এছাড়া এদিনে সভায় এসএমসিতে পিআরই সদস্য হিসাবে থাকা গঙ্গানগর জিপির এপি সদস্য আলতাফ হোসেন বড়ভুইয়ার স্থলে ভুবন হিল জিপির ৬ নম্বর গ্রুপ সদস্য অনিতা রানী দাসের নাম সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। এছাড়াও বিগত দিনে গঙ্গানগর নিকামা এম এ স্কুলে বিভিন্ন দুর্নীতির পরিপ্রেক্ষিতে বিইও কর্তৃক করা মামলা সঠিক তদন্ত, মধ্যাহ্ন ভোজনের পাওয়া টাকা দোকানিকে প্রদান ও স্কুলের বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পূর্বতলায় জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সুমেন দাস, ভুবন হিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য বক্তব্য পেশ করেন। যেমন স্কুলের আগে ওই মিড ডে মিলের টাকা ভদ্রলোকে খাওয়াইছে, তার টাকা ফাইতো করি আমার কাছে বারবার হে অ্যাপ্লিকেশন করেন যে তার দোকানের পয়সাটা হে পাইতো। কিন্তু বিগত কমিটিয়ে কইছেন এর আগর ছাত্রকলর যে কেলেঙ্কারি, ছাত্রকলর পয়সা লই একটা কেলেঙ্কারি হয়েছে যে এটা না দিলে এটা দেওয়া হইতো না। কিন্তু ছাত্রলগর যে কেলেঙ্কারি যেটা হয়েছে আগে পয়সা খড়ি লইয়া, এটার লগে দোকানদারের কোনো সম্পর্ক কিন্তু নাই। দোকানদারে তার পয়সা পাইতো, হে মাল দিছে হে পয়সা পাইতো। কিন্তু বিগত দিনের কমিটি কইছেন যদি তার পয়সা দিতে হয় তে ছাত্রর পয়সা দিতে লাগবে। এটা আপনারা বিবেচনা করবেন, ছাত্রর পয়সার লগে হইলে ছাত্রর পয়সার উপরে ম্যাডামে কেস দিছে, ব্লক অফিসারে তার উপরে কেস দিছে, আর ছাত্রর যেটা পয়সা হে দোকানের বাকি খাওয়াইছে বাকি খাওয়ার। কাছাড় জেলার কচুদরম থানা এলাকার পূর্ব ধোলাইর গঙ্গানগর দ্বিতীয় খণ্ডে বুরুঙ্গা গ্রামে থাকা এয়ারটেল মোবাইল গ্রাহকরা চরম বিপাকে পড়েছেন। বিদ্যুৎ চলে গেলে সিগন্যাল চলে যায় টাওয়ারের। মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরেন এলাকার গ্রাহক অভিজিৎ কুমার, মতিলাল কুমার, দেবাশিস কুমার, গোবিন্দা গোয়ালা, অমিত কুমার, রাহুল গোয়ালা, সত্যজিৎ কুমার, বিশাল কুমার, শিবু দাস, লক্ষ্মীবাবু গোয়ালা, অজয় কুমার, সাজেন দাস, শম্ভু কুমার, অরুণ কুমার, সৌরভ কুমার, সুরজ উরাং, বিশ্বজিৎ কুমার, মুসলিম উদ্দিন প্রমুখ। তারা বলেন বিদ্যুৎ চলে গেলে এয়ারটেল টাওয়ারের সিগন্যাল চলে যায়, আর এতে এলাকার মোবাইল পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে, জরুরি পরিষেবা সহ ইন্টারনেট থেকে বঞ্চিত হতে হয় গ্রাহকদের। তাই গঙ্গানগর দ্বিতীয় খণ্ডে থাকা এয়ারটেল মোবাইল টাওয়ার থেকে যাতে সুচারুরূপে পরিষেবা প্রদান করা হয় তার জন্য তারা এয়ারটেল কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সময় থাকে দেখুন, এই সময় তো নেটওয়ার্ক থাকেই, বাট কারেন্ট যাওয়ার পরে নেটওয়ার্ক লাগে, এই কাজ জেনারেটারের কি সুবিধা নাই নাকি? যদি জেনারেটারের সুবিধা থাকতো তাহলে তো নেটওয়ার্কটা যায় না। এই সমস্যার জন্য আজকে এখানে সব ভুক্তভোগী, সবারই ফোনের প্রয়োজন আছে, কেউ অনলাইন ক্লাস করার, কেউ অন্য কিছু করার। কিন্তু আমরা দেখেন ফোন ইউজ করি, মানে ইউজ করার মুখ্য উদ্দেশ্য তো আমরা এটার পুরো ফায়দাটা নিতাম, কিন্তু ফায়দা তো আমরা নিতে পারি না। এই সমস্যার জন্য আমরা আজকে বিগত দেখুন স্টার্টিং হওয়ার পরে প্রথম প্রথম ঠিক আসলো, এরপরে আস্তে আস্তে যত দিন যাচ্ছে আর কি ততই প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো এটা যদি একটু এয়ারটেলের মানে যারা উপর অধিকারী আছে তারা যদি একটু দেখেন তাহলে একটু ভালো হবে। তো এটাই আমরা মুখ্য যে আমরা আজকের দিনে যে আমরা তরঙ্গ টিভি দেখুন এখানে আমরা এখানে গঙ্গানগর পার্ট টুতে জিওর টাওয়ার খুবই কম পাই, কিন্তু এয়ারটেল দিনে ভালো, যদি এটা না হয় সমাধানটা তাহলে তো আমরা অন্য কোনো স্টেপ নিতে লাগবে, হয়তো জিওতে যেতে লাগবে নাহলে বিএসএনএল করতে লাগবে। শিলচর শ্মশানঘাট সংলগ্ন সড়কে আশ্রিত জলবন্দি লোকজনদের খাবার সহ অত্যাবশ্যকীয় সামগ্রী বিতরণ করল আকসা। এদিন আকসার কর্মকর্তারা শিলচর শ্মশান রোডে সড়কে বসবাসরত অসহায়দের সেবা কার্যে নামেন। বন্যা সহ শহরে জমা জলের কবলে আক্রান্ত পরিবারের সমস্যার কথা তুলে ধরেন আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকাইস্ত। বিবেকানন্দের একটি কথা মনে পড়ে যায় যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। লিভ অ্যান্ড লেট লিভ, নিজে বাঁচো অপরকে বাঁচতে দাও। এই প্রাকৃতিক দুর্যোগ বন্যা কবলিত অঞ্চলে মানুষের পাশে এসে দাঁড়িয়ে আমাদের খুব আনন্দ হচ্ছে, এবং এই সময় যদি সত্যিকার অর্থে মানুষের পাশে দাঁড়ানো যায় ভগবান সন্তুষ্ট হন। তাই আমরা ভগবানের
সৃষ্ট জীব হিসাবে আজকে যারা বন্যাক্রান্ত তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত বোধ করছি। আমরা চাই আজকের যারা বন্যাক্রান্ত যারা জলবন্দী মানুষ আছেন তাদের ব্যাপারে সবাই এগিয়ে আসুন না, তাহলে মানুষ উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। এখন পর্যন্ত গতকাল এবং আজকে মিলিয়ে 140 জনকে ত্রাণ সাহায্য দেওয়া হয়েছে। জল কমছে বরাকে, এতে কিছুটা হলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কাছাড়ে। তবে শহরতলির ব্যারাঙ্গা ও বাগাডোহরে ভাঙা বাঁধের অংশ দিয়ে যে জল ঢুকে বৃহস্পতিবার, সেই জলে শিলচরের নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শিলচর শহরের বিল পার, পাবলিক স্কুল রোড, খালের পার, কনকপুর রোড ছাড়াও শিলচর রাঙেরখাড়ে স্থিত ভোলাগিরি আশ্রমের গলির প্রায় 150 মিটার রাস্তা বন্যার জলে প্লাবিত। ওই গলিতে থাকা প্রায় 40 বছর পুরনো ভোলাগিরি আশ্রমের ভিতরের ঘরগুলোতে প্রায় 4 ফুটের মতো জমা জল ডুবে রয়েছে। এই জমা জল নিষ্কাশনের জন্য জেলা প্রশাসন সহ সাংসদ ও শিলচরের বিধায়কের কাছে এলাকার বাসিন্দারা আবেদন জানিয়েছেন। আশ্রমের পরিচালনা কমিটির সভাপতি শ্রীমদ স্বামী ভুবনানন্দগিরি মহারাজ সহ এই রাস্তার ভুক্তভোগীরা সরকারের কাছে সাহায্যের আর্জি জানান। উপস্থিত ছিলেন সৌমেন দত্ত চৌধুরী, বিশ্বজিৎ রায় প্রমুখ। এখানে সবচেয়ে বড় বিষয় হলো জল নিষ্কাশনের একটা জটিল সমস্যা। এটার থেকে রেহাই পাওয়ার মতন এখানে জনপ্রতিনিধি তথা সরকারি কর্মকর্তাদের সে কোনো উদ্যোগ বা চিন্তাভাবনা দেখছি না। প্রত্যেক বছর বছর আমরা জল, আমি এখানে 2006 থেকে আছি, প্রায় সময় আমাদের মন্দিরের ভিতরে যে রুমগুলিতে আমরা থাকি সেগুলিতে ম্যাক্সিমাম সময়ে 5-6 মাস ধরে এরকম জলের একটা সমস্যা থেকে যায়। আমরা সেটার থেকে এই ছোটো ছোটো মানুষের সাহায্য দিয়ে আমরা একবার 3.5 ফুট পর্যন্ত এগুলি উঁচা করেছিলাম, তথাপি কিন্তু জল নাই। আপনারা দেখেন এখনও জল আছে, কিন্তু এই সমস্যাটা হলো সার্বজনীন সমস্যা। সেখানে আমরাও সেই দুর্ভোগটা পাচ্ছি, কারণ জল তো কারোকে দেখে আসে না। তো সেই জন্য এই জলটা কীভাবে মানুষের থেকে মুক্তি পায়, মানুষ একটু স্বচ্ছন্দভাবে বাঁচতে পারে, প্রতি বছর বছর এই জলের সমস্যাটা থেকেই যায় বরাবর। আর যারা খুব নিচে, যাদের ঘর ভিটাগুলি নিচে, তারাই এই সমস্যা বেশি ভোগে, এবং সেটার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সরকারি কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা সুদৃষ্টি রাখলে মনে হয় এটা একটা সমাধানে আসতে পারে, এবং আমরা সকলে যারা এই সমস্যায় ভুগছি সেখান থেকে নিষ্কৃতি পাব। আরএফ কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সির ব্যবস্থাপনায় বন্যা দুর্গতদের মধ্যে বিশুদ্ধ পানীয় জল বিতরণ অব্যাহত রয়েছে। বৃহত্তর সোনাই রাজস্ব সার্কেলের বন্যা কবলিত এলাকার বিপর্যস্তদের মধ্যে খাবার জল পৌঁছে দিচ্ছেন আরএফ কনস্ট্রাকশনের কর্মকর্তারা। প্রথমে বিভিন্ন এলাকার বন্যাক্রান্তদের মধ্যে আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এরপর বন্যা দুর্গতদের মধ্যে বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হচ্ছে। আরএফ ফাউন্ডেশন ও কনস্ট্রাকশন কনসালটেন্সি ম্যানেজিং ডিরেক্টর আওলাদ হোসেন লস্করের ব্যক্তিগত তহবিল থেকে বিগত 1 সপ্তাহ ধরে এ সেবা কাজ চলছে। জিপির বন্যা কবলিত গ্রাম সহ সোনাইয়ের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। ফাউন্ডেশন ও কনস্ট্রাকশনের কর্ণধার জানান, তাদের সংস্থা বন্যা দুর্গতদের সাহায্যের পাশে দাঁড়িয়েছে। যেখানে ত্রাণ সামগ্রীর প্রয়োজন সেখানে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে, আর যে অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে সেখানে তারা খাবার জল পৌঁছে দিচ্ছেন। সংস্থার অন্যান্য সদস্যরাও গত 10 দিন ধরে বন্যা দুর্গতদের সব ধরনের সহযোগিতায় রয়েছেন বলে জানান তিনি। স্টার্টিং যে ধরেন আজকে থেকে 1 সপ্তাহ আগে থেকে গিয়া আমরা আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে গিয়া, বিশেষ করে সাঁতরাগান্দি জিপি, জাঞ্জারবালি, উকরবাড়ি, আনুরপার, এই এলাকাগুলো খুব বেশি এফেক্টেড। এইখানেও আমরা প্রায় 4-5 দিন মানুষের খাওয়ার ব্যবস্থা করছি। আমরা আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে আমি নিজেও আসলাম, বা আমরা ভলেন্টিয়ার সকল আরও বিভিন্ন এনজিওর মানুষ আসলাম, সবরে লইয়া করছি। এরপরে আমরা দেখলাম যে গত 4 দিন আগে থেকে দেখলাম যে জলের খুব বেশি প্রবলেম হয়েছে। তখন আমরা পেয়েছি শিলচর ডিভিশন 2, যেটাতে আমিও কন্ট্রাক্টরই করি, তো ডিভিশন 2 ইঞ্জিনিয়ার সারের লগে আলাপ করলে তাই আমার
সোনাই নগদির গ্রামের একটা স্কিম, খাবগঞ্জের একটা স্কিম আর জাঞ্জাবালের একটা স্কিম, ও তিনটা স্কিমটা গিয়া জল পিউরিফাইড ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার যেটা ওটা তারা প্ল্যান্টটা গিয়া উঠানের ব্যবস্থা দিয়া দিচ্ছে। আমি আমার নিজস্ব মোটর লইয়া আমার পার্টি লইয়া আমার টিম লইয়া এখান থেকে গিয়া আমরা জল উঠাইয়া গত সাত দিন থেকে গিয়া সোনাই কনস্টিটুয়েন্সি তথা লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সি বরজালেঙ্গার বন্যাক্রান্তদের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে খিচুড়ি, পানীয় জল ও জল বিশুদ্ধ করার ট্যাবলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ কাছর জেলার পক্ষ থেকে দোহারবন্ধ রাজুবাড়ি এলপি স্কুলের থাকা বন্যাক্রান্ত শিবিরে গিয়ে সেখানে আশ্রয় দেওয়া বন্যাক্রান্তদের মধ্যাহ্ন ভোজন দেওয়া হয়, সঙ্গে খাওয়ার জল ও জল বিশুদ্ধ করার ট্যাবলেট বিতরণ করা হয়। এদিনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ কাছর জেলা সম্পাদক বিপ্লব রায়, সহ সম্পাদক দেবাশিস নন্দী মজুমদার, জেলার সামাজিক প্রমুখ অশোক মাল, কার্তিক মজুমদার, কৌশিক ভট্টাচার্য প্রমুখ। এছাড়া দুর্গা বাহিনী, বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের অন্যান্য কার্যকর্তারা সহ পিএইচই বিভাগের কর্মীরাও এতে সহায়তা করেন। পরে এ নিয়ে বিস্তারিত জানান বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছর জেলা সম্পাদক বিপ্লব রায়। দক্ষিণ কাছাড় জেলার পক্ষ থেকে আমরা আজ বরজালেঙ্গা ব্লকে আইরংমারা জিপিতে এখানে রাজুবাড়ি এলপি স্কুলে আমরা আজ কিছু ত্রাণ সামগ্রী বন্যাপীড়িত যারা এখানে আশ্রয় নিয়েছিলেন ওনাদের জন্য কিছু খিচুড়ি এবং জলের ব্যবস্থা করেছি। আমরা এখানে দক্ষিণ কাছাড় জেলার আমি বিশ্ব হিন্দু পরিষদ সম্পাদক বিপ্লব রায়, এখানে আমার সঙ্গে আছেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ কাছাড় জেলার সহ সম্পাদক মাননীয় দেবলদা, আমার সঙ্গে সামাজিক সমরসতা প্রমুখ আমার অশোকদা আছেন, কার্তিকদা আছেন। আমরা সবাই আজ দুর্গা বাহিনী, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ সমেত আমরা আজকের এই অনুষ্ঠানটি করেছি এবং সুন্দরভাবে সবাইকে জল এবং খাওয়ার বিতরণ করেছি। ধন্যবাদ। ডিভিশন টু থেকে পিএইচই ডিপার্টমেন্ট থেকে কার্যকর্তা এসেছেন, উনি আমাদেরকে জল এবং কেমিক্যাল ট্যাবলেট। আজকের মতো বিশেষ বিশেষ খবর আরো একবার। গৃহবধূ হত্যা, যৌতুকের দাবিতে ফের প্রাণ হারাতে হলো এক গৃহবধূকে, গ্রেফতার তিন। কামল ডায়েরির বরাদ্দকৃত অর্থ শীঘ্রই প্রদান করতে দাবি জানালো হরিজন উন্নয়ন কমিটি। বন্যা প্রভাবিত এলাকায় জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।